করব আপনারা দেশে গিয়ে সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া করেন না আপনাদের এই মসজিদে মন হয় হয় তাই না না হয় না তা আপনারা যারা দেশ থেকে আসছেন তারা ধরে মারেন না ইমাম সাহেবকে যে ইমাম সাহেব কত বেয়াদব নামাজ পড়ালো কিন্তু দোয়া করলো না রে হ্যাঁ জানাজার সালাত আমি চিটাগাং এ পড়তে গিয়েছিলাম তো আর আমাদের সহি আকীদার আহলে দিসবা যেইটাই বলি আমরা এই ধরনের মানুষ নাই সবাই Hanafi এখন জানাজার সালাদ পড়া শেষে যখন কবরে মাটি দিতে গেল হুজুর সাহেব কত বেয়াদব দোয়া করালো না আস্তা ফিরুল্লাহ আলাজিম আমি যে আপনি জাহেল আপনি জানেনি না যে সালাত মানেই হচ্ছে দোয়া সালাত শব্দের শাব্দিক অর্থ কি দোয়া পৃথিবীতে আল্লাহর নিকটে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। যখনই রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম কোন বিপদে পড়তেন বা সালাহ যে বিপদেই পড়েন সাথে সাথে আল্লাহ রসুল সালাতে দাঁড়িয়ে যেতেন কিসের জন্য দোয়া করার জন্য সারা আলী সালাম যখন বিপদে পড়লেন বাদশার কাছে তখন দোয়া করার জন্য কিসে দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে গেলেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার সালাতের চাইতে বড় মাধ্যম আর নাই সালাত মানেই দোয়া আমি যেভাবে বুকে হাত বাঁধলাম বা আপনি নাভির নিচে হাত বাঁধলেন সুরা ফাতেহা পড়লেন আল্লাহর প্রশংসা করলেন কোরআনের আর একটা আয়াত পড়লেন রুকুতে গেলেন আল্লাহ আকবর মানে আল্লাহ মহান রুকুতে গেলেন রুকুতে গিয়ে আপনি বললেন সোবহান রব্বে আল আজিম মানে আল্লাহ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি আমি আল্লাহর মহত্ব বর্ণনা করতেছি ওখানে কোনো দোয়া নাই শুধু আল্লাহর পবিত্রতা এবং মহত্ব আছে সামি আল্লাহ হলিমান হামিদা যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শোনেন এটা ইমাম বলল তখন এবার আপনি বললেন রব্বানা আল্লা কাল হামদ হে আল্লাহ আপনার প্রশংসা হামদান কাসি রান্তাই ইবান অনেক সীমাহীন বরকতময় সীমাহীন প্রশংসা আপনার জন্য আল্লাহ আকবর আল্লাহ মহান বলে সিজদায় চলে গেলেন বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় সুবাহ রব্বি আলা আল্লাহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন এখন দোয়া করতে পারেন কোরআনের আয়াতবাদে সব দোয়াই করতে পারেন সিজদা থেকে উঠলেন দুই সিজদার মাঝের দোয়া আছে আবার সিজদাই গেলেন এভাবে চার রাকাত আদায় করলেন এই চার রাকাত আদায়ের আনুষ্ঠানিকতা শেষে এখন সালাম ফেরানোর আগে তাসাহুদ পড়ে দরুদ পড়ার পরে এবার শুরু হলো দোয়ার পালা যত দোয়া আপনার মুখস্থ আছে হাদিসের দোয়া কোরআনের আয়াতের দোয়া সব দোয়া আপনি এখানে করতে পারেন কেননা সালাত মানেই দোয়া সালাত রাখাই হয়েছে দোয়া করার জন্য এতক্ষণ যে আপনি রুকু করলেন সিজদা করলেন দাঁড়িয়ে থাকলেন সব কিছুই দোয়ার জন্য আল্লাহর নিকটে দোয়া করার জন্য এবার দোয়া করেন দোয়া করতে থাকলেন দোয়া শেষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে কী শেষ হলো দোয়া শেষ হয়ে গেল কি শেষ হয়ে গেল পিছনের ভাইয়েরা কি শেষ হলো দোয়া শেষ হয়ে গেল এখন আপনি বলবেন যে হুজুর তো দোয়াই করলো না আরে বাবা দোয়া তো শেষ হয়ে গেল সালাত মানেই তো দোয়া সালাতটা রাখাই হয়েছে দোয়ার জন্য যত হাদিসের অধ্যায় আছে কোরআনে সালাতের পরে কি করতে হবে সব জিকির আজকার তাসবি তাহলিল সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি নাস ফালাক এখলাস সব জিকির আজকার তাসবি তাহলিল সালামের পরে আর সালামের আগ পর্যন্ত শুধু দোয়াই ছিল জানাজার সালাত সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সালাত সালাতটাই দোয়া করার জন্য আর ওই সালাতের মধ্যে যে দোয়াগুলো আছে মৃত ব্যক্তির জন্য আর যারা সালাতে উপস্থিত হয়েছে তাদের জন্য সালাতুল জানা যায় যে দোয়াগুলো আছে ওই দোয়াগুলোর একবার বাংলা অনুবাদ পড়ে দেখেন ইমাম সাহেব যদি কবরের পাশে সবাইকে নিয়ে মরা পর্যন্ত দোয়া করে তবুও আর চেয়ে ভালো দোয়া করতে পারবে না চ্যালেঞ্জ থাকলো ওই জানাজার সালাতের মধ্যে আল্লাহ রাসুল যে দোয়া শিখিয়ে গেছেন ওই মৃত ব্যক্তির জন্য এবং উপস্থিত সকলের জন্য কবরের পাশে দাঁড়িয়ে ইমাম সাহেব যদি তার মরা বন্ধ দোয়া করতে থাকে আপনাদের সবাইকে নিতে পারছে ভালো দোয়া করতে পারবে না জানাজার সালাতে যখন আসসালাম আলাইকুম বললেন মানে তখন দোয়া শেষে গেল তাহলে আপনি কেমনে বলেন যে ইমাম সাহেব দোয়া করলেন আপনি তো জানেন না আপনি তো জাহেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের সমাজে অনেক বেদাত আছে আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকতে হবে শিখ থেকে বেঁচে থাকতে হবে তাওশিদের ওপর চলতে হবে সুন্নাতের ওপর চলতে হবে আল্লাহ সুবাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও আসানুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ islam is life islam is jibon